Good morning. Good morning, Kora. Good morning, Kora. সবাই একটা গুড মর্নিং কিসি দাও। আমার ফোনটা এখন বাজে 10:20 আর আমরা মা মেয়ে বসে গেছি, কি করতে বলো তো? এই দেখো আমাদের সমস্ত গ্রসারি আইটেম এসছে কালকে, সেইগুলো এখন আমরা গোছাবো। এইবারে আমাদের গ্রসারি আইটেম খুব কমই লাগছে, কারণ লাস্ট মান্থে মানে ফেব্রুয়ারিতে দার্জিলিং থেকে ফিরে আসার পরে আমরা গ্রসারি শপিং করেছিলাম। এবার তখন অবভিয়াসলি মানে অত আমাদের প্রয়োজন হয়নি, জিনিসপত্র অনেকটাই রয়ে গেছে, যার ফলে এই মাসে আমাদের খুবই লিমিটেড গ্রসারি লেগেছে। আর আমি আর অরবিন্দ কালকে স্পেন্সার থেকে আমাদের গ্রসারি শপিং করেছিলাম, কিন্তু তার মধ্যে যেটা মেইন জিনিস দরকার ছিল সেটা হচ্ছে সর্ষের তেল। আমরা ইমামির তেল নিই, তো ইমামির তেল ছিল না। ইমামি না হলে এর আগে আমরা ফরচুন নিতাম অনেক সময়, তো ইমামি ফরচুন কোনোটাই ছিল না, ওই জন্য কালকে ওখান থেকে নিতে পারিনি। তাই জন্য আজকে গ্রোফার্স থেকে আমরা আবার তেলের অর্ডার করেছি। আর তেলের দাম কি ভয়ঙ্কর বেড়েছে, 190 টাকা করে 1 লিটার নিল তেল। তো যাই হোক, আর আজকে আমরা যাব হচ্ছে আবার ইয়েতে খাইবার পাশে, কারণ কালকে মা বাবাকে বলছিলাম যে তোমরা যাবে ভালো জায়গাটা, আমার বাবা মা এমনিতে ভীষণ লিমিটেড খায়, তো ওরা প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে বলো আচ্ছা ঠিক আছে চল যাই। তো সেই জন্য আমরা আমার মা বাবা গুজুবুড়ি আর গুজুবুড়ির ঠাম্মা এই কজন মিলে আমরা আজকে যাব খাইবার পাশে। আর খাইবার পাশে যাব বলেই আর কি দুপুরবেলা তো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, ওই জন্য মাসি আজকে খুব হালকার উপর দিয়ে রান্না করছে। মাসি আজকে কি রান্না করছো গো? আলু ফুলকপি ভাজা ডাল সেদ্ধ মাছের ঝোল। আলু ফুলকপি ভাজা ডাল সেদ্ধ আর মাছের ঝোল, এই হচ্ছে আমাদের আজকের ভীষণ সহজ রান্না, এটা আমরা রাতে আমাদের লাগবে। আর তাহলে চলো চট করে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কালকে কি কি ফাইনালি গ্রসারি শপিং করলাম। ওকে, তো এই হচ্ছে যা কিছু আমরা কালকে স্পেন্সার্স থেকে কিনেছি। প্রথমেই দেখাই, হ্যাঁ মা আমি একটু ভিডিও করে নিই। এটা হচ্ছে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস, এটা 1 কেজির একটা প্যাকেট আমরা এনেছি। আসলে সেদিনকে আমি মাকে বলছিলাম যে মা একদিন ফ্রাইড রাইস চিলি চিকেন বানাও, আমার মা মানে অনেক রকম সবজি টবজি দিয়ে খুব সুন্দর বানায় ফ্রাইড রাইসটা, মা দেখাবো তোমায় দেখাবো। আচ্ছা তোমরা প্লিজ একটু ওকেও দেখে নাও, ও সমানে মামা মামা করে বলছে আমাকে দেখাতে। আচ্ছা হয়েছে, এক্সারসাইজ হয়ে গেছে, এবার আমি দেখাই, তুমি বসো এখানে বসো, আমার কোলে বসো, আমরা ভিডিওতে একটু দেখাই সবাইকে আমরা কি কিনেছি, বসো। হ্যাঁ, তো এই হচ্ছে 1 কেজি বাসমতি রাইস কিনেছি আমরা, এর সাথে আরও যেটা কেনা হয়েছে সেটা হচ্ছে 2 কিলো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল অ্যাকচুয়ালি গুজুর জন্য তো আমাদের রেগুলারই লাগে, ও মাঝে মধ্যেই খিচুড়ি খায়, তো ওকে ওই কাঁচা মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেওয়া হয়। এখানে আছে হচ্ছে, আচ্ছা এটা ইনফ্যাক্ট 2 কিলো 260 গ্রাম গোবিন্দভোগ, আর এটা 96 টাকা করে লেখা। আমরা কি করি অনেক সময় হয়তো ওরা মাপ করতে গিয়ে দেখা যায় যে একটু বেশি হয়ে গেছে, তো আমরা তখন বলি ঠিক আছে দিয়ে দাও অসুবিধা নেই। যেমন চালের পরে নেক্সট যেটা দেখাবো তোমাদের মুসুর ডাল, আমাদের ইচ্ছে ছিল 500 গ্রাম নেওয়ার, কিন্তু এটা ফাইনালি হয়ে গেছে 646 গ্রাম। তো মুসুর ডালের পরে এখানে রয়েছে এটা হচ্ছে মুগ ডাল, সোনা মুগ ডাল, এটা আমরা নিয়েছি 535 গ্রাম, 535 গ্রাম সোনা মুগ ডাল। আর হচ্ছে অড়হর ডাল, এটা অরবিন্দর একদম পছন্দ নয় কিন্তু খেয়ে নেয় বাধ্য হয়ে, কারণ আমরা খুব ভালো খাই অড়হর ডাল, এটা আমরা নিয়েছি 632 গ্রাম অড়হর ডাল। আচ্ছা তারপরে একটা সাদা তেল সানফ্লাওয়ার অয়েল, এটা আমাদের 1 লিটারই দরকার ছিল, সেটা হয়ে গেছে। নেক্সট হচ্ছে ময়দা, ময়দা আমরা 2 কেজি নিয়েছি। আচ্ছা
তারপরে হচ্ছে গণেশের ছাতু, এটা 500 গ্রাম। ছাতু আমাদের খুব লাগে বাড়িতে, তো ছাতু আনা হয়েছে। নেক্সট হচ্ছে চিড়ে, এটা 1/2 কেজি। আমি খেয়াল করিনি ওরা অর্গ্যানিক পোহা দিয়ে দিয়েছে। আমরা জেনারেলি অর্গ্যানিক জিনিসপত্র খুব একটা কিনি না, কারণ অর্গ্যানিকের দাম তো ডেফিনেটলি অনেক বেশি হয়। সেকেন্ড থিং হচ্ছে যে মানে সেটা কতটা রিলায়েবল আমি ঠিক ভরসা করতে পারি না। আমার মনে হয় অর্গ্যানিক জিনিসপত্র কিনলে পরে সামথিং লাইক ফ্যাব ইন্ডিয়া এই ধরনের স্টোর থেকে নেওয়াই বেটার। তো এটা আমি খেয়াল করিনি ওরা কালকে দিয়ে দিয়েছে, যদি এটা বলছে গ্লুটেন ফ্রি। ইনফ্যাক্ট চিড়ে তো রাইস থেকে হয়, ফলে গ্লুটেন ফ্রি বোধ হয় হওয়াই উচিত। এটা 68 টাকা দাম, 500 গ্রাম 68 টাকা দাম। আমার ধারণা এমনি চিড়ে নিলে পরে এটা কম হতো। যাই হোক, নেওয়া হয়ে গেছে, কিছু করার নেই। নেক্সট হচ্ছে ম্যাগি, ম্যাগির আমরা এরকম, এটা বোধ হয় 6টা করে প্যাকেট, হ্যাঁ 6টার করে প্যাকেট এরকম আমরা 2টো নিয়েছি। আমরা একটাই নিতে যাচ্ছিলাম, কিন্তু ওরা বলে মানে 2টো নিলে পরে 35 টাকা অফ আছে, তো অফারে ছিল বলে একবারে 2টো নিয়ে নিয়েছি। মানে ম্যাগিও তো লাগতেই থাকে, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে দেখো, এখানে হচ্ছে নুন, আমরা এইটাই নিই যেটা আর কি লেস সোডিয়াম বলা নুন যেটা। তো এই নুন, তার সাথে হচ্ছে 200 গ্রাম জিরে, অন্যান্য মশলা সব আমাদের আছে ওই জন্য 200 গ্রাম জিরে। আর গুঁড়ো মশলা আমরা সবসময় এভারেস্টের থেকেই নিই। এদিকে হচ্ছে দেখো একটা টপ র্যামন কারি, এটা আমার ভীষণ ভাল লাগে ওই জন্য আমি নিই মাঝে মধ্যেই। মানে ইনফ্যাক্ট মানে বলতে গেলে প্রত্যেক অল্টারনেট মাসে আমি একটা করে এই 4টের প্যাক নিয়ে নিই। তো এটা টপ র্যামন কারি, এটা ইনফ্যাক্ট আমার শাশুড়ি মায়েরও আজকাল খেতে খুব ভাল লাগে। তারপর হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো হচ্ছে গুজুবুড়ি, সেটা হচ্ছে এই ম্যাগির পাস্তা। এটা হচ্ছে ম্যাকারনি, যেটা চিজ ফ্লেভার। এইটা গুজুবুড়ি খেতে খুব ভালোবাসে, আর ওর ডাক্তার ইনফ্যাক্ট বলেছেন আমাদেরকে আস্তে আস্তে ওকে দিতে, কারণ ও এমনিতে অনেক খাবারই খেতে চায় না। তো ওকে সকাল বিকেল কী দেবো, বিশেষ করে ব্রেকফাস্টে, এটা একটা আমাদের সমস্যা হয়ে যায়, কারণ বিকেলবেলা ও প্রথমে ফল বা জুস খায়, তারপরে ছানা খায়, একটু চিজ খায়, অসুবিধা হয় না। ব্রেকফাস্টে আমরা প্রথমে কলা আর সেরেল্যাক দিতাম, কিন্তু সে সেরেল্যাক মুখেই নিতে চায় না। তো অল্টারনেটিভ আরও কী কী দেওয়া যেতে পারে, তার মধ্যে একটা হচ্ছে এই পাস্তার অপশানটা, আর এটা যেহেতু ওই চিজ ফ্লেভার সেটা ওর খুব ভাল লাগে, ওই জন্য আমরা এইটা কিনেছি। তো এটা বড় প্যাকেট, এটা বলছে ফ্যামিলি সেভার প্যাকেট, বোধ হয় 140 গ্রাম বলেছিল কাল, হ্যাঁ 140 গ্রাম 54 টাকা করে, রাইট। তো এই রকম প্যাকেট আমি 3টে নিয়েছি ওর জন্য, এটা শুধু ওই গুজুবুড়ি খাবে। তার সাথে আমাদের জন্য এটা ছোট প্যাকেট, এইগুলো এগুলো বোধহয় 70 গ্রাম, না এগুলো 65 গ্রাম, এইগুলো আমরা নিয়েছি 4টে। এটা হচ্ছে যেটা মশালা ফ্লেভার দেওয়া পেনে। এই মাসে অ্যাকচুয়ালি আমাদের প্রচুর ম্যাগি, টপ র্যামন, পাস্তা এসব কেনা হয়ে গেছে, যেগুলো নিশ্চিন্তে আমাদের আর কি এই মাস এবং পরের মাস মানে এপ্রিল অবধি চলে যাবে, কারণ আমরা রেগুলার বেসিসে এগুলো খাই না। তো পরের মাসে হয়তো গুজুর জন্য আমাকে পাস্তা একটু আনতে হবে, আদারওয়াইজ আমাদের আর কিছু লাগবে না। আচ্ছা নেক্সট হচ্ছে ক্যারেট, এটাও হচ্ছে অর্গ্যানিক। আমি এগুলো কালকে কেন নিয়েছিলাম, আমি জেনারেলি এগুলো নেওয়া আমাদের লোকাল বাজার থেকেই প্রেফার করি, আমি বারবারই বলছি আমার অর্গ্যানিক ফুডের ওপরে কোনো আকর্ষণ নেই। কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্রথমে ভেবেছিলাম, আমি যে বললাম আমার চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে ইচ্ছে করছিলো মায়ের কাছে, তো আবার সকালবেলা বাজার করবে তারপরে রান্না বান্না হবে সেটাতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য আমি এইগুলো কালকে নিয়ে এসেছিলাম, এইগুলো তার সাথে বেল পেপার সব আমি নিয়ে এসেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে আজকে আমরা ফাইনালি আবার ডিসাইড করেছি যে না আমরা খাইবার পাস যাব, ফলে এগুলো আজকে তো হচ্ছে না, দেখি কালকে হয়তো মাকে করতে বলবো। তো ওই জন্যই এটা আনা, এটা অর্গ্যানিক ক্যারেট, এটা 29 টাকা নিয়েছে 200 গ্রাম, 200 গ্রাম 29 টাকা, মানে প্রায় 150 টাকার কাছাকাছি কিলো। আমি জানি না মানে এমনিতে বাড়ি বাজারে কত দাম গাজরের আমি বলতে পারবো না, আমি শিওর এর থেকে অনেকটাই কম, বাট যাই হোক নিয়ে নিয়েছি। নেক্সট হচ্ছে বেল পেপার, তোমাদের বললাম একটা লাল একটা ইয়েলো বেল পেপার নিয়েছি।
তারপরে হচ্ছে বিনস বিনস গুলো দেখে আমার মনে হয়েছে বেশ ফ্রেশ আছে পেন্সিল বিনস এটাকে ওরা বলছে 150 গ্রাম এটা 8ই মার্চের মধ্যে এগুলোকে শেষ করতে হবে এরা বলছে 8ই মার্চ হচ্ছে উইমেন্স ডে এটা 150 গ্রাম এটা 29 টাকা এদের সবকিছুই দেখছি 29 টাকা করে প্যাকেট করা যাই হোক আর ফাইনালি হচ্ছে দার্জিলিং লেবু আমি জানি না এগুলো ফাইনালি মিষ্টি হবে কি না আমাদের এইখানে না দার্জিলিং লেবু খুব একটা পাওয়া যায় না কিন্তু এইগুলো খেতে এমনিতে ভীষণ মিষ্টি হয় ভালো হয় ওই জন্য এই দার্জিলিং ছোট লেবুগুলো নিয়েছি আশা করব এগুলো ভালো খেতে হবে মিষ্টি হবে এই চিনিটার ক্ষেত্রে যেটা হয়েছে এটা একদমই 1 কেজি চিনি এই চিনিটা আমরা ফ্রি পেয়েছি বেসিক্যালি স্পেন্সার্সে কালকে অফার চলছিল 1499 টাকা বোধ হয় মানে প্রায় 1500 টাকা আর কি আর কেনাকাটা করলে পরে তুমি 1 কিলো চিনি ফ্রি পাবে আমাদের এমনিতে 1 কিলোই চিনি নেওয়ার ছিল তো আমাদের বিল হয়েছে কালকে টোটাল 2354 টাকা তো আমরা এই চিনিটার সাথে ফ্রি পেয়ে গেছি নেক্সট এবার তোমাদের দেখাই আমরা ইয়ে থেকে কী কী নিলাম কি বলে গ্রোফার্স থেকে প্রথমত হচ্ছে ফরচুন তেল আমাদের 4টে তেল দরকার ছিল 4টে পাওয়া যায় প্রথমে আমরা ট্রাই করেছিলাম ইমামি নেই যার ফলে ফরচুন 3টে আনানো হয়েছে একটা মাসি অলরেডি নিয়ে নিয়েছে আমাদের বেসিক্যালি তেল বারণ তো ছিল মানে তেলটা আমাদের লাগতোই ওই জন্য আজকে সকালবেলায় অফার দিয়ে আনিয়েছি আর এগুলো 205 টাকা করে লিটার প্রিন্টেড আছে 190 করে নিয়েছে আর নেক্সট হচ্ছে চাউমিন আর মটর এটা আমাকে কাটতে হবে দাঁড়ো আমি এটা কেটে নিই প্যাকেটটা এই প্যাকেটগুলো তো ভালো হয় ময়লা ফেলার কাজে প্যাকেটগুলো তো বেঁচে যায় এটা হচ্ছে চিংয়ের হাক্কা নুডলস ভেজ হাক্কা নুডলস আচ্ছা এটা 600 গ্রাম আছে 600 গ্রাম 107 টাকা আর এই হচ্ছে মটর মোটর আমি অরবিন্দকে স্পেসিফিক্যালি বলেছিলাম 1 কেজি আনতে কিন্তু আনেনি 500 গ্রাম অর্ডার করেছে এটাতে আছে হচ্ছে দাম 70 টাকা 500 গ্রাম 70 টাকা গোটা মোটর ঘুগনি মোটর তো ব্যাস এই ছিল আমাদের আজকের ফাইনাল গ্রসারি শপিং আর মা বাবা আজকে ঘরে রয়েছে এখন গুজুকে নিয়ে তো আমি এগুলো দেখি কোথায় কোথায় ঢোকাতে পারি অরবিন্দ গেছে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ওইখানে একটু কাজ আছে তারপরে আমার শাশুড়ি মাকে নিয়ে সবাই মিলে আমরা যাব চলো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি ভাবলাম আর যেহেতু মানে এখন এইগুলো সাজাতে বসলাম তাই ভাবলাম দেখিয়ে দিই তোমাদের যে আমরা মাসকাবড়িতে কী কী নিলাম এ মাসে আশা করবো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো সবাই খুব ভালো থেকো টেক কেয়ার উই লাভ ইউ অল বাই বাই